কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। আজকের ভিডিওটা একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একটা মানুষ মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছেন। আসলে এটা আল্লাহ তাআলার অশেষ ক্ষমতা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ কাকে মারবেন, কাকে মৃত্যু দেবেন, কাকে বাঁচাবেন, এটা আল্লাহই নির্ধারণ করে রেখেছেন। ঘটনাটা ঘটেছে চট্টগ্রাম বায়োপ্রপার্টিস লিমিটেড নামের একটি কনস্ট্রাকশন ফার্মের ছয়তলা ভবন থেকে একটা শাটার বিকট শব্দে নিচে পড়ে যায়। মেয়েটা যদি একটু বাঁক না নিত, দর্শক ভিডিওটা একটু খেয়াল করুন, তাহলে কী অবস্থা হতো তার। এই মেয়েটা চট্টগ্রামের মেয়ের বাংলাদেশ মহিলা সমিতির স্কুলের দশম শ্রেণীর একটি ছাত্রী, তার বাবা একজন অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদের মেয়ে। সে কি ভাগ্য তার যে কপালটা ভালো, যে এত বড় একটা শাটার মনে হয় যে 20 থেকে 30 কেজি ওজন হবে, সেটা যে তার মাথায় পড়তো, কী হতে পারতো তার মেয়েটার অবস্থা দর্শক। এভাবেই বাংলাদেশে প্রতি বছর অনেক মানুষ মাথার উপরে ইট রড পড়ে মারা যায়, কিন্তু আমাদের প্রশাসন, আমাদের যারা বিল্ডিং কনস্ট্রাকশন মালিক, তারা কখনোই কোনো সেফটি নেয় না। এভাবে অসহায় মানুষগুলো একেবারে তাদের জীবনকে বিকিয়ে দেয় একটু ভুলের কারণে, একটু অসাবধানতার কারণে। তাই আসুন আমরা এই ব্যাপারে অবশ্যই বাড়ির মালিকগণ খেয়াল করব, কিংবা যারা বিভিন্ন কনস্ট্রাকশন ফার্ম আছেন তারা একটু সেফটি নিয়ে নেবেন ভাই, নাহলে মানুষের জীবনটা নিমিষেই মিশে তার বাবা তার একমাত্র মেয়েকে হয়তো হারাইতে বসেছিলেন, হয়তো আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। জানি না আপনাদের কেমন লেগেছে, সবাই সাবধান থাকবেন, সবাই সতর্ক থাকবেন আর আল্লাহকে স্মরণ করবেন। ভালো লাগলে আমাদের পরিবারের সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ পৃথিবীর সকল মানুষকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।